জেপি দল তারা নৈতিক সমস্ত অস্ত্র ভূতা এবং অনৈতিক অস্ত্র আজকে সব ভূতা হয়ে গেছে দেশের মধ্যে তাদের বিধায় এটা আসন্ন এবং অবশ্যম্ভাবী রাজ্যের মধ্যে তাদের দল গত এক বছর সরকার চালাচ্ছে কাজেই কোনো একটা বীজ থেকে যদি কোনো চারা উৎপাদন হয় এমনকি এখন যে আধুনিক নির্বাচনী ইয়া মানে বৈজ্ঞানিক ব্যবস্থা যদি ক্লোনও করা হয় একটা বেড়ার ক্লোন করলে বেড়ার ছানাই হবে ছাগলের ক্লোন হলে ছাগলের ছাগল বাচ্চাই হবে মানুষের ক্লোন করলেও মানুষই হবে তো দিল্লিতে যে পার্টি তাদের আদর্শটাই হলো জুমলা সাধারণত তারা সাব্যস্তের লোক হন আরো দুর্ভাগ্যের হলো এই বিশ্ববন্ধু সেন তিনি একজন সংস্কৃতির যে লোক অর্থাৎ তিনি নিজেই নাকি যাত্রা করেন আমিও দীর্ঘদিন বিধানসভাতে ছিলাম তার সাথে প্রায় দুইটি টার্ম ওনাকে দেখেছি প্রায় সময় তিনি যে বিভিন্ন আলোচনাতে কবিতা ছড়া এরকম লোক ফর্মে এগুলি করেন বিরোধী হলে আমরা তারিফ করি তার সংস্কৃতির মানুষ আমরা জানি তারা সাধারণত বড় মাপের বড় মনের লোক হন তিনি বিরোধী দলের লোক হতে পারেন কিন্তু একজন বিধায়ক হিসাবে একজন উপাধ্যক্ষ হিসাবে তিনি তো গার্জিয়ান শুধু ধর্মনগর শহরের না তিনি গোটা উত্তর ত্রিপুরার গার্জিয়ান একজন জনপ্রতিনিধি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রবীণ ব্যক্তি হিসাবে কিন্তু তার নেতৃত্বে গত এক বছরে এই শহরের যে হাল হয়েছে উন্নয়ন তো কিছু কোনো ছোঁয়া নেই এখানে খেলাধুলা এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলি সব এখন গেরুয়াকরণ হয়ে গেছে